এভাবে একবার কচু পাতা ভর্তা করে দেখুন। আপনারা সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, খুবই ছোট একটু ভিডিও করেছি। দেখুন কচু পাতাগুলো কতটা তাজা। এখন আমি কচু পাতাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নেব। আমি এখানে 2 পিস ইলিশ মাছ নিয়েছি, এটাকে আমি ছোট ছোট টুকরা করে একেবারে ভেজে নিব। আর এখানে কচু পাতাটাকে আমি লবণ আর 2টা কাঁচামরিচ আর শুধুমাত্র কচু পাতাটা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি ইলিশ মাছ, ইলিশ মাছটাকে আমি সরিষার তেলে মশমশা করে ভেজে নিব। এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, কালো জিরা আর গোটা জিরা আর শুকনো মরিচ, আমি এগুলোকে একেবারে মশমশা করে ভেজে নিয়েছি। এখন আমি সব উপকরণ শিলপাটায় বেটে নিব। এভাবে একবার যদি কেউ আপনারা ভর্তা কাউকে খাওয়ান, ছোট বড় সবাই খেতে পারবে। আর এই মাছের কাঁটাটা কোনো রকম কারোর মুখে লাগবে না, যেহেতু এটা মশমশা করে ভাজি করা মাছটা। এভাবে করে দেখুন আমি শিলপাটাই বেটে নিয়েছি, মাশাল্লাহ এত ভালো হয়েছিল খেতে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আর এভাবে কেউ কখনো করলে খেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম আর একটু কাঁচা সরিষার তেল। সবাই ভালো থাকবেন।